মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুজন। ঘটনা মধুপুর বনকুমারী এলাকায়। দুর্গাপদ ভৌমিক বাইসাইকেল নিয়ে মধুপুর বাজারের দিক দিয়ে আসছিলেন, এমন সময় মোবারক মিয়া পিতা ফরিদ মিয়া বাড়ি ফুলতলি এলাকায় মধুপুর বাজার থেকে আগরতলার দিকে TR07C6673 একটি বাইক নিয়ে যাচ্ছিল, এমন সময় মধুপুর বনকুমারী এলাকায় বাইক ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে গুরুতরভাবে আহত হয় দুই আরোহী। পথচারীরা দেখে মধুপুর হাসপাতালে নিয়ে আসে আহত দুই আরোহীকে। তবে বাইসাইকেল আরোহীর অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে খাপানিয়া হাসপাতালে স্থানান্তর করা হয়। বাইকটা লিয়ে মেতে তো আমরা দুজন সাইকেল ঠিক আছে, তো বেটার বেটার সাইডে সাইডের থেকে ফাঁক কিনে সামনে তো বেটার স্টার্টিং করে দিছে। স্টার্টিং ঘুরানোর পরে আছে না, তারপরে মনে করেন যে হবার সাইকেল লেগে আছে, সাইকেল লেগে আছে বলে তো মনে করছে উল্টে বেড়েছি। তুমি কোন কোন জায়গায় ব্যথা হয়েছে? ব্যথা হয়েছে তো জায়গাতে পায়ে হাতে ঘটনার এই জায়গাতে স্টার্টিং করেন। ভিডিও রিপোর্ট ভয়েস 18।